কুম প্রিয় ভিউ কেমন আছেন সবাই নিশ্চয়ই সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে জিরান্ট নিয়ে আলোচনা করব আমরা অনেক সময় জিরান্ট এবং পার্টিসিপল আইডেন্টিফাই করতে অনেক সময় অনেক সন্দেহে পড়ে যাই আজকের ভিডিওটি দেখার পর আশা করি আপনাদের এই সমস্যা আর থাকবে না আমরা জানি জিরান্ট হচ্ছে ভার্বের সঙ্গে যে থাকবে ভার্বের সঙ্গে আইএনজি হয়ে এবং তা নাউনের মতো কাজ করবে তাই হচ্ছে জিরান্ট অনেক সময় আমরা এটাকে গুলে ফেলি যার কারণে আজকে শুধু আমরা মাত্র চারটি নিয়মের মাধ্যমে জিরান্ট মনে রাখবো এই চারটি নিয়মের বাইরে যেগুলো থাকবে সেগুলো অবশ্যই আমরা ভেবে নেব পার্টিসিপল হবে তাহলে শুরুতে আমরা এক নম্বর দেখি এম ইজ আর ওয়াজ ওয়ার এর আগে এককভাবে আইএনজি যুক্ত ভাব থাকলে তা জিরান্ড হয় তাহলে এর আগে যদি এককভাবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে তাহলে সেটা কি হবে জিরান্ড হবে যেমন আপনারা একটা উদাহরণ দেখতে পাচ্ছেন ওয়াকিং ইজ গুড ফর হেলথ তাহলে এখানে ওয়াকিং হচ্ছে কি ওয়াকিং এর সঙ্গে আইএনজি আছে ভার্বের সঙ্গে আইএনজি এবং তার নাউনের কাজ করতেছে ইজ এখানে তারপর কি আছে ইজ আছে তাহলে আমরা এক নম্বর নিয়মটা বুঝতে পারলাম তাহলে এখানে ওয়ার্কিংটা হচ্ছে এরপর আসি আমরা আমাদের দুই নম্বরে দেখতে পাচ্ছেন পাশাপাশি দুইটি বসলে এবং দ্বিতীয় ভাব এর সাথে আইন যে থাকলে দ্বিতীয় ভাবটি জিরান্ড হয় তাহলে দুইটি ভাব পাশাপাশি বসবে এবং দ্বিতীয় যে ভাবটা থাকবে তার সাথে কি হবে আয়ন যে থাকবে যেমন আমরা একটা এক্সাম্পল দেখি ওই উই ক্যান নট স্টপ রানিং তাহলে উই ক্যান নট স্টপ রং এখানে স্টপ একটা রেইন একটা রং একটা ভাব দুটা ভাব দুটা ভাব পাশাপাশি বসছে কিন্তু দ্বিতীয় ভাবটির সঙ্গে আইএনসি যুক্ত হয়েছে যার কারণে দ্বিতীয় ভাবটি কি হবে জিরান হয়ে যাবে এরপর সে আমরা আমাদের তিন নম্বরে তিন নাম্বারের নিয়মে বলা আছে প্রিপজিশনের পরে আইএনসি যুক্ত ভাব থাকলে তা জিরান হয় প্রিপোজিশনের পরে আইনজি যুক্ত ভার থাকবে তাহলে একটা এক্সাম্পল দেখি আমরা দেখেন অফ অফটা হচ্ছে কি প্রিপোজিশন প্রিপোজিশনের পরে যুক্ত আইনজি আছে ভার্ভের সাথে আইএনজি আছে তাহলে এটা কি হবে জিরান্ড হয়ে যাবে এরপর আমরা দেখি আর একটা চার নম্বরে একদম শেষ যে নিয়মটা তা হচ্ছে জিরান্ড হলো নাউনের মতো কিন্তু পার্টিসিপাল হচ্ছে একজেক্টিভ মতো এবং তা নাউনের আগে বসে তা আমরা প্রথমে এখানে দুইটা এক্সাম্পল দেখতে পাচ্ছি ওয়াকিং ইজ গুড ফর এ তো আমরা শুরুতে যে এক্সাম্পলটা দিয়ে দিয়েছিলাম এখানে ওয়াকিং মানে হচ্ছে কি হাটা এটা একটা কি ভার্ভ ভার্ভ কি হয়েছে না ওয়াকিং হাঁটা নাউন নাউনের মতো কাজ করছে যার কারণে কি হয়েছে জিরান রয়ে গেল দুই নম্বরে বলছে বার্কিং ডক সেলডম বাইটস এখানে দেখেন বার্কিং ডগ তাহলে এটা কি অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে না কোনো কিছু দোষ গুণ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করার কারণে এই বার্কিংটা হয়ে গেছে কি পার্টিসিপল তাহলে আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারলেন জিরান নামটা কিভাবে চিনবো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম